দাদির বার্থডে কেক নিতে আমি আর রিজু এসে গেছি নিয়ম রেতে। দেখাচ্ছি কি কেক নিই আমরা এখন। আমরা একটা এই কেকটা নিয়েছি ডুয়েল ফরেস্ট, আর একটা ছোট নিয়েছি এটা। প্রতিদিন রেডি হয়ে গেছে নতুন ড্রেস দাদির জন্য, দাদির জন্মদিনে নতুন ড্রেস। তুই নিয়ে হইনি, তুই নিয়ে যা, এটা পরবি ওখানে। কোনটা? না না, পাতুদার শার্টটা নেব। এটা নিয়ে যা, পাতুদার শার্টটা। টিঙ্কুর সাথে তর্ক করছে, এদিকে মাও রেডি হচ্ছে। না, এটা আমার, এটা যাবে। টিঙ্কুর হচ্ছে দাও, শুনে দিয়ে দাও, তখন না এটা গেছে। আরো আছে তো, যা করলে আমার ভালো লাগে, নাচতে ভালো লাগে না। আর ইন্সপেকশনে আছে মেশো। আমি যেই মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম ওগুলো রান্না করব মায়ের জন্য। মা যেরকম হালকা করে রান্না করে সেরকম করেই, তো চলো রান্নাটা করে নিই। গাড়ি চালাবে? হ্যাঁ চালাতে পারে তো। হ্যাঁ জান নাকি নিয়ে যা, যা দিয়ে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছে। একটা লাগেজ ফেলে ওই লাগেজটাকে নিয়ে যা। না টিঙ্কু নেই, টিঙ্কু ছেলের পরীক্ষা, টিঙ্কু ছেলের পরীক্ষা। মাম রেডি হয়েছে, যা গাড়ি চালাবে, যা বললাম যে লাগবে না। ওই দেখো হাতে এগিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সুজয় বলছে তুমি যে ফুল দেবে, তোমার তো আসল জিনিসই নেই। বেল ফুলের মালাই আছে কিন্তু, বাবু তো বেল ফুলই থাকে। হ্যাঁ এর ফটো তুলবে না বাবু, বেল ফুল দিয়ে পুরো আমার পেছনে চলছে, এতে ফটো তুলি কি? একবার বাবু কালচার বলছিল না। হ্যাঁ বসো বাবা, এটা কি দিয়েছে? এটাতে বাবু মানাচ্ছে না। এই তো হয়ে গেছে, না না তুমি গদাইয়ের সামনে এই পরে গিয়ে দাঁড়িয়েছো। রেডি হয়ে গেছে, আর আমি কই মাছটা তো রান্না করে ফেলেছি। আর এইদিকে দেখো, আর এইদিকে আমি ট্যাংরা মাছও বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে, একই মশলা যেটা মাখিয়ে রেখেছিলাম। ফুল ধর, এটা বই চৈতন্য সঙ্গম। বা বাবা দারুণ দিয়েছে, দারুণ বই। হ্যাঁ তাই তো, না রাখতে বলেছে এই উপরে রেখে দে।
যাচ্ছ তাই। আর এই যে সবাই চলে এসছে মায়ের সমস্ত, এরা হচ্ছে মামামের কলি, আর আমি এখনো রেডি হতে পারিনি। আর একদিন আমাকে বলেছিলে যে টিপ করতে, দেখি যা আমার এইটাই পড়ে গেল টিপটা। চলো একটা টিপ আজকে ট্রাই করবো, বাট কতক্ষণ করতে পারবো জানি না। আমি টিপ যেহেতু পড়ি না, তুমি কি দুষ্টু আজকে কম দুষ্টু করবো? না না প্রচুর দুষ্টু, ও মা জালি মারে। আর ফাইনালি এই যে রেডি হয়ে গেছি, আর টিপ আজকে পড়িনি আমি কখনো, তো আজকেই টিপ পড়লাম। তো পড়েছি আর আগে একজনের রিকোয়েস্টে, না না পারতো না, ও ঝুমো না কেউ নেই, আমাকে একটা টিপ করতে বলেছে, তো ফার্স্ট টাইম টিপ পড়লাম। এই শোনো কোথায় সেই জন্যই বললাম আজকে থ্যাংক ইউ। মুখ শুকিয়ে গেছে আমার, মনের মুখ শুকিয়ে গেছে, বলছে আমি বলিনি, বলছে আমি বলিনি, না পারতো না, জানতো না, পারতো জানতো না। আমাদের ফটোগ্রাফার চলে এসছে, আসো ছোট বাবা আসো, আমাদের গুলো তুলে দাও আগে। দেখো দেখো, আচ্ছা তোরা খাবি তাহলে, এর মধ্যে তেল পালাবি? হ্যাঁ তোর শত্রুতা কিসের রে? আমার ছেলেটা তোদের দেখি, তোকে দেখি ছোটবেলায়, ছোটকে দেখেছি, কিসের শত্রুতা রে? বারণ করো গুল্লু কেন করছো? আমি ভিডিও করেছি তো, তুমি বারণ করো, গুল্লুর ব্যথা লাগছে তো। ওরা দুজনে মারামারি করছে, এই আয় এরকম করবি না। আর আমাদের পত্র সেশন ফটোগ্রাফার তো দেখা দেখিয়ে দিচ্ছি, আরে দেখো পরের ছেলে পরমানন্দরা খেটে মরছে। তো আজকে এইটুকুই থাক, কারণ বড় হয়ে যাবে ব্লগটা, তো আবারও আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে, কি হচ্ছে সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো প্লিজ।